এই দিবসটিক পালন করছি। এই পরিপ্রেক্ষিতে আমার বিভিন্ন প্রকার প্রতিযোগিতা মধ্যে আরম্ভ হব, তেমন অনুরোধ করছি আমার বিদ্যালয়ের এখান প্রধান শিক্ষক মহোদয় আজিকার কার্যক্রম আরম্ভ করবে স্যার। শিক্ষক মানে এবং আদর ছাত্র ছাত্রী, আজি অক্টোবর 31 তারিখ মহামানব সর্দার বল্লভভাই পটেলঙ্কর জন্মদিন। সারা ভারতবর্ষে আজি এই দিবসটি রাষ্ট্রীয় দিবস রূপে একতা দিবস রূপে পালন করা হচ্ছে। এই অবসরে আম বিদ্যালয় মধ্য এই দিবস পালন আমি করছ, তেমন এই দিবস উদ্দেশ্যে মু সমস্ত হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাচ্ছি। সেই মহামানব সর্দার ভাই পটেল 1875 মশায় গুজরাটে জন্মগ্রহণ করেছিল, এক সাধারণ পরিবার থেকে জন্ম হয়েছিল। সর্দার বল্লভভাই পটেল মহাত্মা গান্ধীকর অতি নিকটস্থ ছিলেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে সে যোদ্ধা রূপে কার্য করছিলেন, তেণু তা লোভ মানব বা সর্দার আখ্যা দিয়েছিল। গান্ধীকর আদর্শের অনুপ্রাণিত হয়ে মহাত্মা গান্ধী যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ সে অক্ষরে অক্ষরে পালন করছিলেন এবং সেইগুলি সে পূরণ করে মহাত্মা গান্ধীকে দেখিয়ে দিয়েছিলেন, তেণু তা ভারতবর্ষের লোভমানব আখ্যা দিয়েছে। ধন্যবাদ, আজির দিবসের আমি যোগ দিয়েছিল সমস্ত ধন্যবাদ। এটিকি মুহি সর্বে সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী করছন্তু মা কর্তি দুঃখাভ। জয় হিন্দ। Keep